পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই চলছে সন্ত্রাস, আর এই সন্ত্রাসের ফলে ঘরছাড়া হয়েছেন বহু সিপিআইএম সমর্থকরা, এমনটাই অভিযোগ করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনা, আর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগছ, কুয়ারবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ঘরছাড়া। ভোটের দিনের হিংসায় আতঙ্কে ঘর ছেড়েছেন এলাকার শতাধিক নারী ও পুরুষ ভোটার। আতঙ্কে ঘরে থাকতে পারছেন না উক্ত কয়েকটি পাড়ার শতাধিক পরিবারের বাড়ির লোকজন। ঘরছাড়ারা প্রত্যেকেই কংগ্রেস ও সিপিআইএম এর সমর্থক বলে গ্রামবাসীরা জানিয়েছেন। তাদের অভিযোগ, ভোটের দিন তৃণমূলের হারমাত বাহিনী এসে অত্যাচার করেছিল। যারা গ্রামে রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভোট হিংসায় ক্ষয়ক্ষতি এবং সিপিআইএম এর সমর্থকরা কি অবস্থায় আছেন তা জানতে এদিন পরিদর্শনে আসেন সিপিআইএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক সুনীল আচার্য। তিনি জানান, তৃণমূলের সন্ত্রাসের ফলে বাড়িতে থাকতে পারছে না তার দলের লোকজন, আর এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সুনীল আচার্যর সঙ্গে এদিন পরিদর্শনে আসেন জেলার সিপিআইএম মহিলা সম্পাদিকা রীনা দাস, এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, সন্ন্যাসী কাটা অঞ্চল কৃষক সভার সম্পাদক শওকত আলী সহ আরো অনেকে। সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তাল হোসেন, আমাদের এখানটা জেলা কমিটির লিডাররা আছেন, এরিয়া কমিটির লিডাররা আছেন, তারা সবটা বলবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আক্রান্ত পরিবারগুলোর পাশে আপনারাও সাংবাদিক হিসাবে দাঁড়ান। তাদের ওপরে যে জোর জুলুম হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, তার প্রতিকারের জন্য আপনারাও জনমত তৈরি করুন, এটা আমরা চাই। আমরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, ক্ষয়ক্ষতি আমাদের যা হয়েছে, এই যে এক্ষুনি আমরা দেখা করে এলাম পরিবারটা, মেডিকেল কলেজে ভর্তি আছে, 18টা সেলাই পড়েছে মাথায়, এইরকম পেশেন্ট আমাদের হসপিটালে এখনো আছে। মিথ্যা মামলার শতাধিক মানুষকে এলাকা ছাড়া করার জন্য রাজগঞ্জ থানার পুলিশ তারা হচ্ছে সবসময় মানুষকে ভয় দেখিয়েছে, এবং তৃণমূলের যে গুন্ডা বাহিনী তারা হচ্ছে এলাকায় সন্ত্রাস তৈরি করেছেন। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ, জলপাইগুড়ি।